আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন আজকে? আশা রাখি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বোম্বে চিকেন। তো ইন্ডিয়ান স্টাইলে কীভাবে বোম্বে চিকেন বানায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার সাথে থাকুন, আপনারা দেখুন। তো প্রথমে আমি এখানে 3 পাউন্ড বোনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ, 1 চামচ আদা, 1 চামচ রসুন, টু টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ পাপরিকা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, টু টেবিল স্পুন কর্নস্টার্চ, হাফ কাপ ময়দা, এখানে রাইস ফ্লাওয়ারও দিতে পারেন আপনারা চাইলে, দিয়ে দিচ্ছি 1টা আস্ত ডিম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ফেলবো। ভালো করে মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের মতো। এটা একটু মিশিয়ে তারপর আমি দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা দেব যাতে কালারটা আসে, ফুড কালারে কোনো টেস্ট ডিফারেন্ট করবে না। আপনারা কতটুকু দিচ্ছি, 1/4 স্পুন ফুড কালার দিয়ে দিচ্ছি। আর লাস্ট একটা উপকরণ দেব, 2 টিস্পুন ভিনিগার। দেওয়া হয়ে গেছে আমার সব উপকরণ, এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে ফেলবো। মিশিয়ে এভাবে আপনারা 10 মিনিটের মতো রেখে দিবেন ম্যারিনেট করে, ভালো করে। যতক্ষণ ম্যারিনেট হবে খেতে আরো সুস্বাদু হবে। এভাবে সারান র্যাপ দিয়ে র্যাপ করে আমি রেখে দিচ্ছি ফ্রিজারে। 10 মিনিট পরে বাইর করে নিয়ে আসলাম ম্যারিনেট চিকেনগুলো। ফ্রাই প্যান গরম করে তেল ঢেলে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিব এখনই। আমি অলরেডি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কিছু চিকেন। এভাবে সবগুলো চিকেন ফ্রাই করে নেব। ফ্রাই হওয়ার পরে বোম্বে চিকেন সসটা রেডি করে ফেলবো। চিকেনগুলি সব ফ্রাই হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি একটা বোলে।
চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সসটা তৈরি করার জন্য। দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন অয়েল। গরম হলেই তেলটা আমি দিয়ে দিব। একটা আস্ত রসুন কুচি করে কেটে রেখেছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিব। এখানে আছে 4 টেবিলস্পুন হট সস। আঁচটা চুলার একদম কম রাখতে হবে। টু টেবিল স্পুন ইটালিয়ান জেস্টি সস দিয়ে দিচ্ছি। টু টেবিল স্পুন সয়া সস। দিয়ে দিচ্ছি 1 স্পুন ভিনিগার। টু স্পুন কেচাপ। সসটা রেডি হয়ে গিয়েছে। চিকেন দিয়ে দিচ্ছি, ভাজা করা চিকেনগুলি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি সসের উপরে। চিকেন সসের সাথে অলরেডি মিশে গেছে। দিয়ে দিব 1 টেবিলস্পুন সুগার। সুগারটা ভালো করে ছিটিয়ে দিয়ে দিব চারিদিকে। মেরে দিচ্ছি সুগারগুলি। সুগারটা মিশে গেলেই আমি বাকি উপকরণ দিয়ে দিব। একটা গ্রিন পেপার ফলি করে রেখেছি। দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। মনে রাখতে হবে যখন গ্রিন পেপার দেওয়া যাবে তখন চুলার হিটটা হাই থাকবে। আমি খুব হতে দেব না, গ্রিন পেপারটা আস্তে আস্তে এরকমই থাকবে। ঠিক একইভাবে ফলি করে রেখেছি পেঁয়াজ। এখানে আস্ত একটা পেঁয়াজ রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম হাই হিটে কুক করতে হবে, যাতে এগুলি সিদ্ধ না হয়ে যায় খুব তাড়াতাড়ি। ছয় সাতটা কাঁচামরিচ অর্ধেক করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে হাই থাকে, গ্রিন পেপার, অনিয়ন আর কাঁচামরিচ যাতে সিদ্ধ না হয়, কাঁচা কাঁচা ভাবটা থাকে। তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার বোম্বে চিকেনটা। আমি এখনই চুলা অফ করে দেব। এই যে দেখেন, নামিয়ে ফেলেছি আমার বোম্বে চিকেনটা, রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল মজাদার বোম্বে চিকেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন প্লিজ। আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আমি এভাবে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।